Hi guys, I'm Sumit and welcome to my channel Plug and Play. So, আশা করছি সবাই ভালো রয়েছো নতুন বছরে। খুব ভালো কাটিও এই বছরটা, সবাইকে উইশ করছি। আর এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ এই ভিডিওতে আমি পুরো নাট কর্ডস, মানে ওপেন কর্ডস যতগুলো রয়েছে সব ওপেন কর্ডসগুলো দেখিয়ে দিয়েছি, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, আরও ভালো ভালো গান বাজাতে পারো, নতুন গানের সাথে প্লে করতে পারো। তার জন্য এই ভিডিওতে আমি প্রত্যেকটা নাট কর্ডস তোমাদেরকে দেখিয়েছি, দেখাতে চলেছি। তো দেখা যাক আমাদের নাট কর্ডসগুলো। আগের ভিডিওতে আমি সি মেজার, এ মাইনার আর জি মেজার কর্ডটা দেখিয়েছি, তো তাও আমি এই ভিডিওতেও আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তাদের যাতে সুবিধা হয়। তো সি মেজার কর্ডস হচ্ছে এটা, থার্ড ফিঙ্গারটা, এটা আমাদের থার্ড ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার, 1, 2, 3 and 4। থার্ড ফিঙ্গারটা 5 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে, সেকেন্ড ফিঙ্গারটা 4 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে, আর ফার্স্ট ফিঙ্গারটা 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে। এ মাইনার কর্ডটা সি মেজারের মতো সেম, খালি আমাদের যে থার্ড ফিঙ্গারটা থাকে সেটা শিফট হয়ে থার্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেটে বসে যায়, এটা হচ্ছে এ মাইনার। দেন জি, জি আমাদের ফার্স্ট ফিঙ্গারটা 5 নম্বর স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেটে, সেকেন্ড ফিঙ্গারটা 6 নম্বর স্ট্রিংয়ের থার্ড ফ্রেটে, আর আমাদের থার্ড ফিঙ্গারটা ফার্স্ট স্ট্রিং এর থার্ড ফ্রেটে। তো এটা হয়ে গেল জি। নতুন কর্ড যেগুলো আজকের ভিডিওতে দেখাচ্ছি আমি, মানে টোটাল যেহেতু একসাথে দেখাচ্ছি, ই মেজার, ই মেজার ধরতে গেলে আমাকে সেকেন্ড ফিঙ্গারটা 5 নম্বর স্ট্রিং এর সেকেন্ড ফ্রেটে রাখতে হবে, থার্ড ফিঙ্গারটা 4 নম্বর স্ট্রিং এর সেকেন্ড ফিঙ্গার ফ্রেটে রাখতে হবে, আর ফার্স্ট ফিঙ্গারটা 3 নম্বর স্ট্রিং এর ফার্স্ট ফ্রেটে রাখতে হবে। ই মেজার আমাদের এইটা ফ্রেট গুলো ধরার সময় লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের আঙ্গুল গুলো অন্য কোনো স্ট্রিং এ টাচ না হয়, এর ফলে অন্য স্ট্রিং এর নয়েজটা আসতে থাকে, তাতে ই মেজারের যে পারফেক্ট টোনটা সেটা আসে না, অন্য কোনো কর্ডস তৈরি হয়ে যায় বা ই মেজারটা শুনতে খারাপ লাগে, বা যে কোনো কর্ডই শুনতে খারাপ লাগে। তো এটা হচ্ছে ই মেজার। এই ই মেজারের মতোই সেম আর একটা কর্ড হচ্ছে ই মাইনার। প্রত্যেকটা স্কেলেরই একটা মেজার একটা মাইনার হয়, তো এটা ই মেজার। আর ফার্স্ট ফিঙ্গারটা যদি আমি তুলে দিই, এটা হয়ে গেল ই মাইনার। খুব ইজি একটা কর্ড, সেকেন্ড ফিঙ্গারটা 5 নম্বর স্ট্রিং এর সেকেন্ড ফ্রেডে, থার্ড ফিঙ্গারটা 4 নম্বর স্ট্রিং এর সেকেন্ড ফ্রেডে, ই মাইনার। আর আঙ্গুলটা লাগিয়ে দিলে 3 নম্বর স্ট্রিং এর ফার্স্ট ফ্রেডে, যদি আমি আঙ্গুলটা লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে গেল ই মেজার, আঙ্গুলটা তুলে দিলে ই মাইনার। মনে রাখা সহজ উপায়গুলো এর জন্য। এবার আসবো ডি তে। ডি ধরার জন্য আমাদের সেকেন্ড ফিঙ্গারটা ফার্স্ট স্ট্রিং এর সেকেন্ড ফ্রেটে রাখতে হবে, ফার্স্ট ফিঙ্গারটা থার্ড স্ট্রিং এর সেকেন্ড ফ্রেটে, আর থার্ড ফিঙ্গারটা সেকেন্ড স্ট্রিং এর থার্ড ফ্রেটে। তো এটা হলো ডি মেজার। ডি মেজার ধরাটা প্রথমে সবার একটু প্রবলেম হয়, তো যাতে এই প্রবলেমটা না হয় তার জন্য একটা উপায় রয়েছে, একটা ট্রিক্স রয়েছে। যে কোনো কর্ড ধরার, কর্ড চেঞ্জেসের সময় বিগিনার্সদের কাছে এটা খুব বড় প্রবলেম। কর্ড চেঞ্জেস ধরো ডি থেকে আমি এতে যাচ্ছি, সেই সময় হয় না অন্যান্য ফ্রেট ধরে ফেলি আমরা, কিন্তু এটার প্রবলেমের জন্য একটা উপায় হচ্ছে আমরা এটা শেপটা, মানে আমাদের যেই শেপটা রয়েছে ডি ধরার যে শেপটা, এটা আমরা মনে মনে কল্পনা করে নেবো। কল্পনা করে নেওয়ার পরে চোখ বন্ধ করে ডিটা ধরবো, দেখবে প্রথম প্রথম ধরতে আমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু যত দিন যাবে যত প্র্যাকটিস করবো এই প্রবলেমটা আস্তে আস্তে কমে যাবে। ডি চোখ বন্ধ করে এ, এই শেপগুলোকে নিজেরা কল্পনা করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো ডি মেজার। এবার আমরা শিখবো ডি মাইনার। ডি মাইনারটা খুব সোজা, 1 নম্বর ফিঙ্গারটা 1 নম্বর স্ট্রিং এর
এক নম্বর ফ্রেডে, ফার্স্ট ফ্রেডে। দুই নম্বর ফিঙ্গারটা মানে আমাদের সেকেন্ড ফিঙ্গারটা থার্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেডে, আর আমাদের থার্ড ফিঙ্গার সেকেন্ড স্ট্রিংয়ের থার্ড ফ্রেডে, ডি মাইনার। সবসময় ট্রাই করবে যেই ফ্রেডগুলো ধরেছো, মানে ছখানা স্ট্রিংয়ের মধ্যে, গিটারের ছখানা স্ট্রিংয়ের মধ্যে যেই মানে যেই কর্ডের, ধরো ই মেজার কর্ডের বা ডি মাইনার কর্ডের যে তিনখানা ফ্রেড আমি ধরে রয়েছি, সেই তিনটে ফ্রেডের ওপরই বেশি জোর দিয়ে বাজানো। অন্যান্য স্ট্রিংগুলো অল্প বাজাবো, আর এই তিনটে ফ্রেডই বেশি জোর দিয়ে বাজাবো। ডি মেজার, ডি মাইনার, এবার আসবো এ মেজার। এ মেজার বাজাতে গেলে চার নম্বর স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেডে ফার্স্ট ফিঙ্গার, আর থার্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেডে সেকেন্ড ফিঙ্গার, সেকেন্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেডে থার্ড ফিঙ্গার, একই ফ্রেড সবকটাই সেকেন্ড স্ট্রিং। চার তিন দুই স্ট্রিংগুলোর সেকেন্ড ফ্রেডে তিনটে আঙ্গুল আমাদের এ মেজার। তো সব কটা কর্ডই আই থিঙ্ক হয়ে গেছে, ডি মাইনার, ডি মেজার, এ মেজার, ই মেজার, ই মাইনার, জি, সি, এই কটা হলো নাট কর্ডস বা ওপেন কর্ড। টোটাল যে কটা নাট কর্ডস রয়েছে সেই কর্ডসগুলোতে চেঞ্জগুলো খুব দরকার, মানে আমি জি মাইনার, জি মেজার, আমি যে রিদিমটা আগের ভিডিওতে শিখেছি, যারা এখনো আমার আগের ভিডিওটা দেখোনি এক্ষুনি আমার প্রিভিয়াস ভিডিওতে যাও গিয়ে দেখে নাও, নইলে রিদিমটা তোমাদের না শেখাই হয়ে যাবে। জি মেজার, ই মাইনার, সি, ডি, এটা একটা প্রোগ্রেশন, কর্ড প্রোগ্রেশন, চেঞ্জ করে করে বাজাতে হবে 4/4। তো এই কর্ড চেঞ্জেস গুলোর জন্য তোমাকে বলেছি যে জাস্ট শেপটা মনে রাখবে, জি মেজার কিরকম ভাবে ধরতে হয়, তারপরে হাতটা সরিয়ে একবার রিল্যাক্স, হাতগুলোকে জাস্ট একটু অন্য কিছু করে বা একটু আঙুলগুলোকে স্ট্রেচ করে দেন, আবার অন্যদিকে তাকিয়ে একই শেপে ধরার চেষ্টা করবে। ই মাইনার, সি, ডি, এটা একটা প্রোগ্রেশন আছে, আর একটা প্রোগ্রেশন আছে ডি মেজার, কিছুই না, এগুলো একটা স্কেলে, আমি ডি থেকে শুরু করছি মানে ডি স্কেলের বাচ্চে, ডি স্কেলে যেমন সা রে গা মা পা ধা নি সা আমি দেখিয়েছিলাম, মানে আমি জি স্কেলে দেখিয়েছিলাম, তোমরা আশা করছি ডি স্কেলও বাজাতে পারবে। জি ফ্রেড থেকে শুরু করেছিলাম তাই ওটা জি মেজার ছিল, ডি ফ্রেড থেকে শুরু করলে ওটা ডি মেজার হবে। তো এই সা রে গা মা পা ধা নি সার মধ্যেই কিছু কিছু কর্ডস, মানে সা রে, রেটা যেটা হবে ডি এর রে, মানে কি ডি এর পরের নোটটা ডি এর রে, ই হচ্ছে ডি এর রে, তো ডি এর পরে ই মেজার, এই জিনিসগুলো কর্ড প্রোগ্রেশন, ওগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি বলবো পরের ভিডিওতে বা নেক্সট কোনো একটা ভিডিওতে এটা ডিটেলসে বলবো। তোমরা জাস্ট কর্ড চেঞ্জেসগুলো প্র্যাকটিস করে রাখো যাতে নতুন কোনো গান তোমরা শিখতে পারো। তো এইগুলো হলো নাট কর্ডস, আর নাট কর্ডসগুলো এখনো যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে দেন ভিডিওটা একটু আগে নিয়ে পজ করে দাও, দেন পজ করে করে দেখতে পারো। আশা করছি সবাই বুঝে যাবে, খুব আমি আস্তে আস্তেই দেখিয়েছি নাট কর্ডসগুলো, আর নাট কর্ডসগুলো চেঞ্জ মাস্ট, এটা চেঞ্জিংয়ে সবার প্রবলেম হয় বিগিনার্সের, ধরো আমি জি থেকে ই মাইনারে আসছি বা এ মাইনার থেকে ই মেজারে যাচ্ছি, এই প্রবলেমগুলো হয়, তার জন্য একটা উপায় রয়েছে। এ মাইনারে তুমি সাপোজ রয়েছো, এ মাইনারে শেপটা কল্পনা করে নেবে যে এ মাইনার কীরকমভাবে ধরতে হয়, আমি আগেও বলেছি আবার বলছি, তো সেমভাবে কল্পনা করে নেবে, হাতটাকে ছাড়বে, রিলিজ করবে হাতটাকে, দেন আবার শেপটা অন্যদিকে তাকিয়ে ফ্রেডবোর্ডের দিকে না তাকিয়ে একই ওইরকম এ মাইনার শেপটা
যেরকম ভাবে কল্পনা করে নিয়ে ওই স্ট্রিং এর উপর ফেলে দেবে। দেখবে প্রথম প্রথম ভুল হবে, কিন্তু এক সপ্তাহ পরে ঠিক এটা এ মাইনারের শেপেই চলে আসবে। তো এরকম ভাবেই প্র্যাকটিসটা করবে। আর নতুন বছর নতুন গিটারের সাথে, নতুন গিটারের বাজনার সাথে, নতুন গিটারের মাস্টারের সাথে খুব ভালো মতো কাটবে সবার আশা করছি। সবাই ভালো গান শুনো, ভালো মিউজিক শুনো, আমার ভিডিও যত পারো ততভাবে শেয়ার করো, একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে। সবাই ভালো থেকো, লাইক করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো যারা নতুন দেখছো, আর যারা এখনও দেখছো না, যারা হয়তো দেখতে চলেছো তারা খুব বেশি মিস করে ফেলছো, তাড়াতাড়ি চলে এসো আমার ভিডিও দেখার জন্য। ওকে, টাটা, বাই।